Hey guys, welcome back to High Flyer. আমি শ্যাম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ আমরা যে ভিডিওটা দেখতে যাব সেটা বলিউডের একজন প্রতিযোগিতা অভিনেতা এবং এর আগের দিন যে ভিডিওটা করেছিলাম বলিউডেরই একজন অভিনেত্রী এবং যাকে সবাই চেনে সেই জয়া ভাদুরী। তো আজকে যার ভিডিও দেখব তিনি হচ্ছেন আর কেউ নন মিঠুন চক্রবর্তী এবং মিঠুন চক্রবর্তীর বাড়ি যে বরিশাল সেটা আমি জানতাম কিন্তু এই ভিডিওটায় আমরা ডিটেলসে জানব বরিশালে কিভাবে তিনি বড় হয়েছেন ছোট থেকে এবং তারপরে কিভাবে বলিউডে গিয়েছেন সেটাই আজকের বিষয় ভিডিওর। তো ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো, সেখানে গিয়ে অরিজিনাল ভিডিওটা দেখো, সাথে সাথে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাথে সাথে আমাদের চ্যানেলটাকেও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটা দেখে নিই, তারপর আরো কথা হবে। 20 বছরের এক টকবগে যুবক অল্পতেই জড়িয়ে গেলেন রাজনীতিতে। মাত্রা বাড়তে দেখে তার বাবা মা তাকে পাঠিয়ে দেন বোম্বে তার কাকার বাড়ি। কিন্তু কয়েকদিন রাখার পর তার কাকা তাকে বাড়িতে রাখতে চায়নি, কারণ তার কাকা জেনে গিয়েছিলেন তিনি একজন নকশালবাদী। ব্যাস শুরু হলো সংগ্রামী জীবন। এক বেলা খেতে পেলে দুই বেলা না খেয়ে থাকতে হয়, কখনো গ্যারেজে ঘুমানো, কখনো বা অ্যাপার্টমেন্টের লবিতে, কখনো তার জীবন চলত ফেরি করে, দিন এনে দিন খেয়ে, দুঃখ দিয়েই গড়ে ওঠে তার জীবন। বাঙালি এবং কালো বলে যে ছেলেটিকে কেউ সিনেমা জগতে সুযোগ দিতে চায়নি, একটা সময় সেই ছেলেটি হয়ে ওঠে বাঙালি সিনেমা জগতের এক অবিশ্বাস্য কিংবদন্তি, একজন সত্যিকারের নায়ক। কে তিনি কল্পনা করতে পারছেন কি? সেই কিংবদন্তির নাম হল মিঠুন চক্রবর্তী। বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করা সেই ছেলেটি কিভাবে হয়ে উঠলেন কলকাতা সিনেমা জগতের একজন কিংবদন্তি, এই সব কাহিনী নিয়েই আমরা তৈরি করেছি আমাদের আজকের এই ভিডিওটি। মিঠুন চক্রবর্তী বাংলাদেশের বরিশাল জেলার বাকেরগঞ্জে জন্মগ্রহণ করেন। ওরিয়েন্টাল সেমিনারিতে শিক্ষাজীবন শুরু করেছিলেন মিঠুন। এ সময় তিনি বরিশাল জিলা স্কুলে লেখাপড়া করেছিলেন। কথিত আছে 17 দশকে মিঠুন বাংলা চলচ্চিত্র কাজ করতে চেয়েছিলেন, কিন্তু দেখতে অতটা সুদর্শন ছিলেন না বলে কেউ তাকে কাজ দেননি। পরবর্তীতে কলকাতায় প্রতিষ্ঠিত নায়ক হওয়ার পর বরিশালের ছেলে মিঠুন বাংলাদেশের যৌথ প্রযোজনায় অবিচার ছবিটিতে নায়ক হিসেবে অভিনয় করেন। ছবিটি রিলিজ পাওয়ার পর খুবই প্রশংসিত হন মিঠুন তার অভিনয়ের জন্য। এই ছবিতে অভিনয়কৃত নায়িকা রোজিনা তার হাত ছাড়তে চাননি, কিংবা আবেদনময়ী নায়িকা নূতন তার কাঁচা যৌবনও পাকতে দেননি। এই ছবিটি রিলিজ পাওয়ার 2 যুগ পর আমজাদ হোসেন পরিচালিত গোলাপী এখন ট্রেনে ছবিটিতে মিঠুন চক্রবর্তী অভিনয় করেছিলেন। এর আগে মাথায় চিন্তা আসলো পুনে ফিল্ম ইনস্টিটিউট থেকে ফিল্মের ওপর অনার্স কমপ্লিট করবেন। যথারীতি তাই ঘটল। 4 বছরের কোর্স শেষ করে প্রথম বিভাগে উত্তীর্ণ হলেন মিঠুন চক্রবর্তী। তার ক্লাসমেট হিসেবে ছিলেন শক্তি কাপুর, গুলশান গ্রোভার সহ নাম করা অনেক অভিনেতা এবং অভিনেত্রী। সবার প্রতিষ্ঠিত কিন্তু প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়ার পরেও তাকে পরিচালকদের দরজায় দরজায় ঘুরতে হয়, ধাক্কা খেতে হয় দারোয়ানদের, কারণ একটাই ছিল, তিনি ছিলেন বাঙালি। হতাশা তাকে ঘিরে ধরেছিল, সেই হতাশা নিয়ে তিনি কলকাতায় ফিরে এসেছিলেন। আস্তে আস্তে তিনি অনার্স কোর্সটি প্রথম বিভাগ নিয়ে শেষ করলেন। লেখাপড়া শেষে তিনি অনেক পরিচালকের হাতে পায়ে ধরেন, কিন্তু কেউই তাকে নায়ক হওয়ার সুযোগ দেয়নি। বাঙালি বলে তাকে কাজের সুযোগ দেয়া হতো না, তাই নাম পরিবর্তন করার চিন্তা তার মাথায় আসলো। 2 বন্ধুর নাম মিলিয়ে নিজের নাম রাখলেন রানারেজ। নাম পরিবর্তন করেও তিনি কাজের সুযোগ পেলেন না। কালো চেহারার এই ছেলেটিকে সবাই তার দুয়ার থেকে ফিরিয়ে দিল। ভালোভাবে হিন্দি বলতে না পারায় সব সময় তাকে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন এবং অপমান সহ্য করতে হয়েছে। সকল জায়গায় ব্যর্থ হয়ে ফিরে গেলেন বাংলায়। বাড়িতে বাড়িতে লক্ষ্মী পুজোর পাঠ করা, বন্ধুদের সাথে বোম্বের বিভিন্ন গল্প শেয়ার করার মাধ্যমে তার দিনগুলো কেটে যাচ্ছিল। কিন্তু অভিনেতা হওয়ার স্বপ্নটি তিনি কখনো ভুলতে পারেননি। মিঠুন চক্রবর্তী তার প্রথম ছবিতে দর্শকের মনে সাড়া জাগানোর পরও কোনো পরিচালক তাকে কোনো কমার্শিয়াল মুভিতে নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। ওই বছরই প্রথম বাংলা ছবি বাঁশুরি রিলিজ পেয়েছিল 1978 সালে। বলিউডে তার প্রথম হিট ছবি আমার দ্বীপ এবং বাংলা ইন্ডাস্ট্রিতে তার প্রথম হিট ছবিটির নাম ছিল রবিকান্ত পরিচালিত সুরক্ষা ছবিটি। 1978 সালেই এই 2টি ছবি রিলিজ পায়। এই 2টি ছবির মাধ্যমে দুই জগতে সে ভালোই প্রশংসা কুড়িয়েছিলেন। এর পরের বছর
হামপাতা ছবির মাধ্যমে তিনি নাসিরুদ্দিন শাহের বিপরীতে অভিনয় করেন এবং তার সেই অভিনয় প্রচণ্ডভাবে প্রশংসিত হয় সবার মুখে মুখে। এরপর অল্প অল্প করে এগুতে থাকে মিঠুন চক্রবর্তী। কিন্তু তার ক্যারিয়ারের সবচাইতে টার্নিং পয়েন্ট ছিল 1982 সালের রিলিজ প্রাপ্ত ডিস্কো ডান্সার মুভিটি। এই মুভিটির মাধ্যমে মিঠুন চক্রবর্তী হয়ে যায় ওই সময়কার একজন খ্যাতনামা অভিনেতা। একটি ছবির মাধ্যমে পুরো ইন্ডিয়াতে তোলপাড় করে দিয়েছিলেন বাংলাদেশের ছেলে মিঠুন চক্রবর্তী। এই ছবিটিতে সবচাইতে বেশি আলোচিত হয়েছিল ছবিটির গানগুলো এবং মিঠুন চক্রবর্তীর দুর্দান্ত ডান্স স্টাইল। বলিউডের বাকি সব ডান্সিং স্টাইল থেকে তার ডান্সিং স্টাইল সম্পূর্ণ ভিন্ন ছিল, যার ফলে তিনি ওই সময় প্রচুর জনপ্রিয়তা লাভ করে নিয়েছিলেন। এরপর তাকে আর কখনো পিছনে ফিরে তাকাতে হয়নি। রাশিয়াতেও ডিস্কো ডান্সার ছবিটি বক্স অফিসে ভালো কালেকশন করে নিয়েছিল। মিঠুন চক্রবর্তীকে তখন সব প্রযোজক পরিচালক তার ছবিতে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যেতেন। কিন্তু এমন একটি দিন ছিল যখন তাদের দুয়ার থেকে তাকে ধাক্কা দিয়ে বের করে দেয়া হতো। এর আগে 1975 সালে প্রখ্যাত পরিচালক মৃণাল সেন একটি মুভি বানাবেন সাঁওতালদের নিয়ে। একটি ছেলে লাগবে সম্পূর্ণ নতুন, যার আকার হবে লম্বা, দেখতে কিছুটা শ্যামলা গড়নের হতে হবে। হঠাৎ তার একটি ছেলের কথা মনে পড়ল, যে পুনে ফিল্ম ইনস্টিটিউটে অভিনয় শিখতে আসা সেই ছেলেটির কথা। কিন্তু সে কোনোভাবেই নামটি মনে করতে পারছিলেন না। তার শুধুমাত্র এতটুকুই মনে ছিল ছেলেটির নাম ম দিয়ে শুরু এবং ছেলেটি বাঙালি। তিনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে খোঁজ লাগাতে শুরু করলেন এবং মিঠুনের ঠিকানা পেয়ে গেলেন। মৃণাল সেন মিঠুনকে চিঠি পাঠালেন। চিঠিতে শুধুমাত্র এতটুকু লেখা ছিল, মেকআপ ছাড়া একটি ছবি যত দ্রুত সম্ভব ঠিকানায় পাঠিয়ে দাও। মৃণাল সেনকে না চিনে মৃণাল সেন এর পক্ষ থেকে চিঠি পাওয়ার পর মিঠুন চক্রবর্তী আশ্চর্য হলেন। পরের দিন মিঠুন চক্রবর্তী সশরীরে গিয়ে মৃণাল সেনের অফিসে হাজির হয়ে গেলেন। মৃণাল সেন তাকে দেখার পর ছবির জন্য কাস্ট করে নিলেন খলনায়ক। নায়ক হবার স্বপ্ন তার ওই দিন পূরণ হয়ে গেল। ছবিটির নাম ছিল মৃগয়া। ছবিটিতে ভালোভাবে যেন অভিনয় করতে পারে সেই জন্য কয়েকদিন সাঁওতালদের সাথে সময় কাটিয়ে এসেছিলেন মিঠুন চক্রবর্তী। শুটিং এর সময় সব মানুষকে তিনি সব সময় হাসাতে থাকতেন, তাই তার এই বন্ধুসুলভ আচরণের কারণে সবাই তাকে খুব ভালোবাসতেন। এই ছবিটির কারণে মিঠুন চক্রবর্তী পেয়েছিলেন জাতীয় পুরস্কার। এই ছবিটির প্রত্যেকটি দৃশ্য আপনাকে মুগ্ধ করে তুলবে। বলিউড পাড়া থেকে শুরু করে টলিউড পাড়া পর্যন্ত সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন এই মিঠুন চক্রবর্তী, যাকে কেউ কাজে নিতে চাইত না। সাংবাদিকরা তার বাড়িতে হুমড়ি খেয়ে পড়তে থাকত। মিঠুনের নায়ক হওয়ার ব্যাপারে তার বাবা ততটা খুশি ছিলেন না, কিন্তু দর্শকের মনে তখন মিঠুন জায়গা করে নিয়েছিলেন। কলকাতার মানুষ তাকে নিয়ে গর্ব করতেন। বিভিন্ন প্রতিষ্ঠানে তার বড় বড় ছবি লাগিয়ে রাখা হতো এবং বলা হতো, মিঠুন চক্রবর্তী আমাদের কলকাতার গৌরব। টানা 10টি বছর তিনি করে গেছেন বলিউড শাসন। তার ডান্সিং মুভ এবং দুর্দান্ত ডায়ালগ ডেলিভারির জন্য সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে এই ছেলেটি। একসময় পরিচালকদের পেছনে ঘোরা ছেলেটির পেছনে আজ লক্ষ লক্ষ টাকা নিয়ে পরিচালকরা ঘুরে বেড়ায়। তিনি হয়ে ওঠেন সবচেয়ে বেশি ছবিতে কাজ করা একজন নায়ক এবং সবচাইতে বেশি পারিশ্রমিক পাওয়া একজন অভিনেতা। রাস্তায় ঘুমিয়ে পড়া সেই ছেলেটি একদিন মুম্বাইয়ের মতো জায়গায় নিজের টাকায় ফ্ল্যাট কেনার সামর্থ্য গড়ে তোলেন। যে ছেলেটি গ্যারেজে কাজ করে দুই বেলার খাবার জুগিয়েছেন, সে তামিলনাড়ুতে একটি বড় মাপের রেস্টুরেন্টের মালিক বর্তমানে। যে ছেলেটি থাকার জন্য কোনো জায়গা পায়নি, সে তার ফিল্মি ক্যারিয়ারের 12 বছর পর আয়ল্যান্ডের বাড়ি করার জন্য জায়গা কিনেছে। 40 বছরের ক্যারিয়ারে মিঠুন চক্রবর্তী এখন পর্যন্ত 350 মুভি আমাদেরকে উপহার দিয়েছে। তার প্রতিটি মুভি বক্স অফিসে এভারেস্ট কালেকশন করতে পেরেছে, যার কারণে তার কোনো ছবি আজ পর্যন্ত ফ্লপ হয়নি। বিশেষভাবে বলতে গেলে তার 3টি মুভি ব্লকবাস্টার হিট হয়েছে, সুপারহিট 19টি এবং হিট 62টি। কিন্তু একটা সময় মিঠুন চক্রবর্তী বি গ্রেট মুভিতে কাজ করেছেন। জানি আশ্চর্য হয়েছেন, আশ্চর্য হওয়ারই কথা। মৃণাল সেনের হাত ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে তার পা পড়েছিল। প্রথম ছবিতে বাজিমাত করার পরও বলিউড ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করার জন্য তাকে অনেক কঠোর পরিশ্রম করতে হয়। 350টিরও বেশি ছবি যিনি করেছেন, যার মধ্যে কোনো ফ্লপ মুভি ছিল না। কাজ না পাওয়ার কারণে একসময় তিনি খলনায়ক হিসেবে কাজ করতে চেয়েছিলেন। বলিউডের খলনায়ক শত্রুঘ্ন সিনহার সাথে
তিনি 203 মুভিতে স্ক্রিন শেয়ার করেছেন। ইন্ডিয়ার মতো দেশে 5 থেকে 6 বার তিনি সর্বোচ্চ করদাতা হিসেবে নিজের নাম লিখিয়েছেন। আসুন একটা মজার ব্যাপার শুনে নেওয়া যাক। মিঠুন চক্রবর্তীর নাম ময়ে শুরু এবং তার প্রথম ছবির পরিচালকের নাম ম দিয়ে শুরু। এখানেই শেষ নয়, আরও আছে। তার প্রথম ছবির নায়িকার নামও ম দিয়ে শুরু এবং তার প্রথম মিউজিক অ্যালবামের নাম ম দিয়ে শুরু। কি অদ্ভুত মিল, তাই না? শালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। ঠিক এক যুগ আগে মিনিস্টার ফাটাকেষ্ট ছবিটির এই ডায়লগ কিশোর বয়সী ছেলে মেয়েদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছিল। যারা জানেন না তাদের জন্য বলে রাখতে চাই, ফিল্মে জগতে আসার আগেই মিঠুন চক্রবর্তী মার্শাল আর্ট শিখেছেন এবং এই মার্শাল আর্টের জন্য তিনি ব্ল্যাক বেল্টও অর্জন করেছেন। 1950 সালে জন্মগ্রহণ করা এই বিখ্যাত নায়কের অভিনয় কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে আপনাদের কাছে একটি অনুরোধ রাখতে চাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। সেখানে স্কুলিং করেন, তারপরে তার বাবা তাকে তার কাকার কাছে বোম্বেতে পাঠিয়ে দেন এবং সেখানে যাতে সে সুষ্ঠুভাবে পড়াশোনা করে বড় হতে পারে এবং আরও কাজকর্ম যেগুলো রয়েছে সেগুলো করতে পারে। কিন্তু সেখানে গিয়ে কাকা জানতে পারলেন যে মিঠুন চক্রবর্তী নকশাল যে আন্দোলন তার সঙ্গে জড়িয়ে রয়েছেন এবং নকশালবাড়ি আন্দোলন কিন্তু সেই সময়ে একটা মাথাচাড়া দেওয়া ব্যাপার ছিল, কিন্তু তারপরে এখন সেটা একদমই স্তিমিত, তবে সেই সময়ে একটা বিশাল আকার নিয়েছিল। তাই কাকা তাকে ছড়িয়ে দেন নিজের কাছ থেকে এবং তারপর থেকে নিজের জন্য খেতে পাওয়ার জন্য প্রচুর কষ্ট করতে হয়, মানে একবেলা খেয়ে দুবেলা না খেয়ে এইভাবে থাকতে হয়, যেটা আমরা আগেও শুনেছি এবং মিঠুন চক্রবর্তীর জীবনী কিছুটা শোনা রয়েছে, আজকে পুরোপুরি শুনলাম, তবে এর থেকেও অনেক ডিটেলস রয়েছে। তবে খুব ভালো লেগেছে বরিশাল জেলায় যে তার জন্ম, তবে এখানে আরও আমার মনে হয় ডিটেলস যদি থাকতো আরও ভালো লাগতো। বরিশাল জেলা মানে বরিশালের কোথায় এবং সেই বাড়িটা এখনও আছে কি না সেটা দেখতে পেলে খুব ভালো লাগতো। এর আগের দিন আমরা জয়বাহাদুরীর যে বাড়ি সেটা দেখেছিলাম এবং সেখানকার মানুষজনের সাথে কথা বলা যেটা সেটাও দেখেছিলাম, তবে আজকের ভিডিওতে কিন্তু মিঠুন চক্রবর্তীর কোনো বাড়ি দেখানো হয়নি বা সেখানে গিয়ে যে মানে প্রতিবেদক গিয়ে যে সেখানে ইন্টারভিউ নিয়েছে কারো সেটা সেরকম হয়নি। তবে হ্যাঁ, তার জীবনী সম্বন্ধে আজকে বলা হয়েছে এবং প্রচুর সিনেমা রয়েছে যেগুলো খুবই ভালো এবং ব্লকবাস্টার, এবং যেটা বলা হলো রাশিয়ায় কিন্তু মিঠুন চক্রবর্তীর ভীষণ জনপ্রিয় এবং ইভেন এখনও পর্যন্ত অনেকেই মানে যারা পুরনো রয়েছে তারা অনেকেই চেনে এবং এখনও পর্যন্ত ডিস্কো ড্যান্সার গানটা এবং রাজ কাপুরের সাথে সাথে রাজ কাপুরের যে সমস্ত সিনেমাগুলো ছিল সেই সিনেমার গানগুলো সেগুলো ভীষণ জনপ্রিয় এবং সাথে সাথে মিঠুন চক্রবর্তীও। এবং আমি যতদূর জানি একবার মিঠুন চক্রবর্তী রাশিয়ায় গিয়েছিলেন এবং সেখানে প্রচুর মানুষ তাকে ঘিরে ধরেছিল এতটাই যে তিনি বেরোতে পারছিলেন না। তার সাথে সাথে বাংলা জগতেও মানে বাংলা কলকাতাতেও তিনি প্রচুর সিনেমা করেছেন এবং যেটা হচ্ছে তার সিনেমার যে জীবন রয়েছে তাতে কিন্তু একটা ফ্লপ নেই, এই জিনিসটা আমি জানতাম না, তবে আজকে জানতে পারলাম এবং ভীষণ ভালো লাগলো। একটা ইনফরমেটিভ জিনিস যেটা জানা দরকার ছিল, কারণ মিঠুন চক্রবর্তীর জীবনে কোনো ফ্লপ নেই সেটা সত্যি একটা বিশাল ব্যাপার, কারণ প্রত্যেকটা সিনেমা আর্টিস্টের জীবনে কোনো না কোনো সময়ে ফ্লপ টাইম চলেছে, ফ্লপ মুভি এসেছে, কিন্তু মিঠুন চক্রবর্তীর সেই জিনিসটা আসেনি। এবং পরবর্তী সময়ে আমরা যেটা দেখলাম যে বাংলাদেশেও তিনি সিনেমা করেছেন দুটো, যত সম্ভব দুটো এখানে বলা হলো, দুটো কি তিনটে, তারপর আর করা হয়ে ওঠেনি এবং এখনও পর্যন্ত তিনি কাজ করে যাচ্ছেন হিন্দি ইন্ডাস্ট্রিতে এবং বাংলাতেও, বিশেষ করে রিয়েলিটি শোগুলোই প্রচুর কাজ করছেন এবং সাথে সাথে সিনেমাতেও কাজ করছেন। আর এই বয়সেও যারা কাজ করে যাচ্ছে তাদেরকে হ্যাটস অফ, কারণ এই যে কাজের প্রতি অদম্য জেদ এবং ইচ্ছা, সেই ভালোবাসা, সেটা কিন্তু অবশ্যই সবার থাকে না। একটা বয়স পরে গিয়ে সবার মনে হয় যে না এবার অবসর নিই, কিন্তু কিছু কিছু মানুষ থাকে কাজের প্রতি ভালোবাসা এতটা থাকে যে তারা কিন্তু সেই কাজগুলো করে যেতে চায়, কারণ পয়সা টাকা পয়সার অভাব এদের নেই, যেটুকু আছে হয়তো বা সেই আগাগোড়া করে আসছে, সেই জায়গাটা থেকে সরে আসার ভয় যে না আমি কী করব বাড়িতে থেকে, বরঞ্চ চলো ইন্ডাস্ট্রির সবার সাথে মেশা যাক,
এবং কাজ করা যাক, তারপরে যেটা আসছে সেটা আসছে। তো যাই হোক, ভীষণ ভালো লাগলো আজকের ভিডিওটা। তবে আরও যদি ডিটেলস মানে সেখানকার প্রতিবেদন দেখতে পেতাম, বাংলাদেশের আরও কিছু জিনিসপত্র দেখতে পেতাম, খুবই ভালো লাগতো। কিছু করার নেই, কমেন্ট সেকশনে তোমরা অবশ্যই জানিও তোমাদের কী লেগেছে এবং তোমরা কেউ তার আশেপাশে রয়েছো কিনা, বাড়ির বিশেষ করে বরিশালে যারা রয়েছো, বাকেরগঞ্জে কেউ আছে কিনা জানিও, এবং তারা কেউ তোমাদের মধ্যে কেউ তার বাড়ি চেনে বা জানে সেরকম থাকলে অবশ্যই জানিও। তো আজকের মতো এখানেই শেষ করছি, আগামী দিন আবার আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য স্টে টিউনড।